পশ্চিম জেলাতে নতুন করে আরও 160টি স্কুল বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই ধরনের মনোভাবকে ঘিরে এবার সোচ্চার হল প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই। সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা দ্বারস্থ হলো এই দুটি সংগঠন। দাবি আদায়ের লক্ষ্যে দপ্তরের অধিকর্তাকে দেওয়া হলো প্রতিনিধিমূলক ডেপুটেশন। সরকার অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। রাজ্য সরকার শুধুমাত্র পশ্চিম জেলাতে বিভিন্ন কারণ দেখিয়ে 160টি স্কুলকে বন্ধ করে দিয়ে অন্য স্কুলের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত এখন শুধু কার্যকর করার অপেক্ষায়। ছাত্রছাত্রীদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন বিরোধী দলের বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, পশ্চিম জেলাতে 160টি স্কুল বন্ধ করে দিলে বিপাকে পড়বেন ছাত্রছাত্রীরা, তাই সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ছাত্রবিরোধী। এমনটাই অভিযোগ এনে এবার সোচ্চার হলো প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা অফিস লাইন স্থিত শিক্ষা ভবনে। এদিন যুব কংগ্রেস ও এনএসইউআই এর এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে এক স্মারকলিপি পেশ করেন। প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে যুবনেতা শ্রী সাহা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, 160টি স্কুলকে বন্ধ করে দিয়ে অন্য স্কুলের সাথে যুক্ত করার যে প্রচেষ্টা, তা রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সামিল। বিশাল সংখ্যক স্কুলগুলিকে বন্ধ করে দিয়ে বড় স্কুলের সাথে যুক্ত করে দেওয়ার প্রচেষ্টার প্রতি যুব কংগ্রেস ও এনএসইউআই ধিক্কার জানায়। সরকারের এই প্রচেষ্টা কার্যকর হলে বহু ছাত্রছাত্রী নানা কারণে বাধ্য হবে পড়াশোনা ছেড়ে দিতে, তাই সংগঠন দাবি জানায় অবিলম্বে এই প্রচেষ্টা বন্ধ করার। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল, স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের তরফ থেকে সেই এই মার্জিনকে ধিক্কার জানাই, কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে, যে এই মার্চ যাতে অতিসত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নাম। ব্যুরো রিপোর্ট, সচিন ডেটেনেন।